বেয়ার গ্রিলসের নাম শুনলেই চোখে ভেসে ওঠে সেই সার্ভাইভাল জীবন। ছোট বড় সবার পছন্দের তালিকায় ছিল বেয়ার গ্রিলসের শো। কিন্তু কি হয়েছিল বেয়ার গ্রিলসের জীবনে, যে ঘটনা তার জীবনকেই বদলে দিয়েছিল? জাম্বিয়ার 16,000 ফুট উচ্চতায় থাকা প্লেন থেকে প্যারাশুটের মাধ্যমে নামার কথা ছিল তার। যথারীতি প্যারাশুট নিয়ে লাফ দিলেন, সবকিছুই প্রায় ঠিকঠাকই, কোনো রকম সমস্যা ছাড়া প্যারাশুটও ঠিকভাবে নামছে। কিন্তু কিছুক্ষণ বাদেই দেখা গেল ভয়ানক গোলমাল। প্যারাশুটের দড়িটা যেই টান দিলেন, তখনই তিনি বুঝতে পারলেন ভয়ানক গোলমাল হয়ে গেছে, প্যারাশুট তো খুলছেই না। এরপর আবার তিনি চেষ্টা করলেন, কিন্তু তবুও কোনো কাজ হলো না। প্যারাশুটের রিজার্ভ প্যাকটা ব্যবহার করা উচিত হবে কিনা তা ভাবতে ভাবতেই মাটির আরো কিছুটা কাছে চলে এসেছেন আর ভাবছেন এবার বোধহয় প্রাণটা খোয়াতেই হবে। এসব ভাবতে ভাবতে শেষবারের মতো আবার প্যারাশুটে টান দিয়ে খোলার চেষ্টা করলেন। ভাগ্য বুঝি এবার সহায় হলো, হঠাৎ করে খুলে গেল জীবন রক্ষাকারী প্যারাশুট। ভাগ্য সহায় হয়েও শেষ রক্ষা হলো না তার। মাটি টাচ করার আগে যতটুকু কম গতি প্রয়োজন ছিল, দেরিতে খোলার জন্য সেই গতি ছিল না প্যারাশুটের। সোজা গিয়ে মাটিতে আছড়ে পড়ল 6 ফুটের দীর্ঘ দেহটা, আর পিঠটাও ছিল নিচের দিকে। মনে হলো পিঠের হাড় সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আশেপাশের সকলে তার দিকে ছুটে গেল, স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। যা ভাবা হয়েছিল তার চেয়ে বেশ কম ক্ষতি হয়েছে। মেরুদণ্ড দুমড়ে মুচড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে 3টি কোষেরুকা। মৃত্যু থেকে বেঁচে ফিরে আসলো সে। স্পাইনাল কর্ডে আঘাত লাগলে তার আর রক্ষে ছিল না। যে দুর্ঘটনার পর সবাই ভেবেছিল সে হাঁটতেই পারবে না, আর ঠিক সেই দুর্ঘটনায় যেন জীবনের মোড় পাল্টে দিল তার। ঘুরে দাঁড়ানোর অদম্য ইচ্ছার জোরে দুর্ঘটনার কবলে পড়ার 1.5 বছরের মাথায় এভারেস্টের চূড়ায় উঠল সে, সর্বকনিষ্ঠ ব্রিটিশ অভিযাত্রী হিসাবে। ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় টিভি সিরিজ ম্যান ভার্সেস ওয়াইল্ডের উপস্থাপক বেয়ার গ্রিলসকে চেনে না এমন মানুষ খুবই কম আছে। কৈশোরেই গ্রিলস স্কাই ড্রাইভিং এবং ক্যারাটে শেখেন। শিক্ষা জীবন শেষে গ্রিলস ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ইউনাইটেড কিংডম স্পেশাল ফোর্স রিজার্ভে কাজ করেন। স্পেশাল এয়ার সার্ভিসে তিনি 1996 পর্যন্ত 3 বছর কাজ করেন। স্কাই ডাইভিং করতে গিয়ে জাম্বিয়ায় প্যারাশুট অ্যাক্সিডেন্ট আর তারপর অবসর। এই অকাল অবসরের কারণে হয়তো জীবনের মোড় ঘুরে গেল তার, শুরু হলো নতুন অভিযানের গল্প। 23 বছর বয়সে এভারেস্ট বিজয়ের মাধ্যমে বেয়ার গ্রিলসের বড় ধরনের অভিযানের সূচনা হয়। তারপর একের পর এক রেকর্ড ভেঙেছেন। বলা যায় জীবনে যত ধরনের অ্যাডভেঞ্চার করা সম্ভব তার সব কিছুই কিছুটা হলেও করে ফেলেছেন। এভারেস্টে ওঠার পরপরেই পুরো বিশ্বে, বিশেষ করে গ্রেট ব্রিটেনে তাকে নিয়ে ব্যাপক হইচই শুরু হয়। এভারেস্ট জয় কিংবা মেরু অভিযান, এর কোনোটাই বেয়ার গ্রিলসকে ততটা খ্যাতি এনে দিতে পারেনি যতটা এনে দিয়েছে ডিসকভারি চ্যানেলের ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানটি। প্রতিকূল পরিবেশ কিংবা দুর্গম অঞ্চল থেকে কিভাবে বেঁচে ফেরা যায় তা জানাতেই বেয়ার গ্রিলস ছুটে বেরিয়েছেন সারা পৃথিবীতে। পুড়েছেন তীব্র রোদে, সাঁতার কেটেছেন আলফেসের বরফ গলা পানিতে, তারা খেয়েছেন আফ্রিকার হাতিসিংহের কাছ থেকে, মশার কামড় খেয়েছেন রেইন ফরেস্টে, রাত কাটিয়েছেন আইসল্যান্ডের বরফের গুহায়, মানুষ খেকো বুশম্যানদের পাল্লায় পড়েছেন, নগ্ন হয়ে সাঁতার কেটেছেন সাইবেরিয়ার -50°C তাপমাত্রায়, সাপ খেয়েছেন, উত্তাল ঢেউ পার করেছেন সামান্য ভেলার সাহায্য নিয়ে, এমনকি তীব্র রোদে পানি শূন্যতার কারণে পান করেছেন নিজের মূত্র। ভাবা যায় ঠিক কতটা সাহসী হলে মানুষ এরকম পরিবেশ এবং পরিস্থিতির সাথে সার্ভাইভ করতে পারে। বেয়ার গ্রিলসের ছিল অদম্য ইচ্ছা যা তাকে পৌঁছে দিয়েছে সফলতার শীর্ষে। একজন দুঃসাহসিক মানুষ হিসাবে তার নাম ইতিহাসের পাতায় স্থান পাওয়া উচিত, কারণ তিনি হতে পারেন প্রতিটি মানুষের জন্য সামনে এগিয়ে যাবার প্রেরণা। তার জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি সফলতার উচ্চ শিখরে ওঠার ধৈর্য আর সাহস।